এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর, 2021 নির্বাচনে কৃষ্ণনগর উত্তরে বিজেপির হয়ে লড়েছিলেন মুকুল রায়। সেই মুকুল রায় বিজয়ী হওয়ার পরেই বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন। এবার ফির হঠাৎ তৃণমূল থেকে বেসুরে হয়ে গেল মুকুল রায়। এবার অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মুকুল রায় পুনরায় বিজেপিতে নাম লেখাতে চলেছেন, এটা কাজ স্পষ্ট। কৃষ্ণনগর উত্তরে কিছুদিন আগে এক সাংবাদিক বৈঠকে মুকুল রায় তৃণমূলের বিরুদ্ধে একাধিক কথা বলেন। কৃষ্ণনগর উত্তরে এও বলেন যে কৃষ্ণনগর উত্তরে যদি পুনরায় নির্বাচন করা হয় তাহলে এখানে বিজেপির জয় নিশ্চিত, তৃণমূল কখনো জিততে পারবে না দাবি মুকুল রায়ের। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। আপনাদের কাছে করবো ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি একটা লাইক করবেন, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে এসে ঘন্টাটি চেপে দেবেন এরকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। 2021 নির্বাচনে কৃষ্ণনগর উত্তরে বিজেপির হয়ে লড়েছিলেন মুকুল রায়। জয়ী হওয়ার পরেই মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলের নাম লিখিয়েছেন। এবার সেই মুকুল রায় তৃণমূল থেকে পুনরায় বিজেপিতে নাম লেখাচ্ছেন, এটা কার্যত স্পষ্ট। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুকুল রায় যদি পুনরায় বিজেপিতে ফিরতে চায় তাহলে কি তাকে বিজেপিতে নেওয়া উচিত কি উচিত না, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। যেখানে কিন্তু সুবিধা সূত্রের খবর যে মুকুল রায় কিছুদিনের মধ্যেই আবার পুনরায় বিজেপিতে নাম লেখাতে চলেছেন, এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর।